আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মবিন আমিন। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে বাংলা ব্লকের কর্মসূচির পর এবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আন্দোলনের অন্যতম সমন্বয়ক জানান, কোটা সংস্কার করে সংসদে আইন পাশের এক দফা এক দাবিতে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে গণপদযাত্রা অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। একই দিনে ঢাকার বাইরে শিক্ষার্থী গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কাছে একই দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। রাস্তাঘাট অবরোধ না করে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের উচ্চ আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সুধী সমাবেশে তিনি এ আহ্বান জানান। শিক্ষার্থীদের আদালতে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছেন। ছাত্রদের বলা হয়েছে তারা যেন তাদের কথা উচ্চতর আদালতে বলে, তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। কাজে আমি মনে করি তাদের উপেক্ষা করা উচিত, আন্দোলন থামানো উচিত। তিনি আরো বলেন, বিশ্বের সব জায়গাতেই কোটা রয়েছে, যেমন আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা হয়েছে। ধনীদের বিয়ের অনুষ্ঠান মানে টাকার বৃষ্টি, দেশ বিদেশের অতিথিদের এনে খরচ করা হয় কোটি কোটি টাকা, তৈরি করে নতুন ইতিহাস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সম্পন্ন হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। এই বিয়েতে খরচ করা হয় প্রায় 5,000 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,000 কোটি টাকা। মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়েতেও নাকি প্রায় 1,000 কোটি টাকা খরচ হয়েছিল। আম্বানি পরিবারের বিয়ের মতো ভারতে আরও অনেক দম্পতি রয়েছেন যাদের বিয়েতেও খরচ হয়েছে 100 কোটি টাকা। সাহারা গ্রুপের প্রধান প্রয়াত সুব্রত রায়ের ছেলে সুশান্ত ও সীমান্ত রায়ের বিয়েতে ছিল ডাবল ধামাকা। 2004 সালে হয় বিয়ে, এতে খরচ হয় আনুমানিক 554 কোটি টাকা। জি জনার্দন রেড্ডি হলেন প্রাক্তন রাজনীতিবিদ। চর্চিত রয়েছে যে 2016 সালের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল বিয়ের আয়োজন করেছিলেন তিনি। কনে ছিলেন তার একমাত্র মেয়ে ব্রাহ্মণী, যিনি হায়দ্রাবাদের ব্যবসায়ী বিক্রম দেবা রেড্ডির ছেলে রাজীব রেড্ডির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। 2016 সালে হয় বিয়ের অনুষ্ঠান, এ বিয়েতেও খরচ হয় প্রায় 5,000 কোটি টাকা। স্টিল টাইকুন লক্ষ্মী মিত্তালের ছোট ভাই প্রমোদ মিত্তাল তার মেয়ে সৃষ্টি মিত্তালের বিয়েতে প্রায় 500 কোটি টাকা খরচ করেছিলেন বলে জানা যায়। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। দেশের এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের একজন তাহসান খান, গানের পাশাপাশি অভিনয়ও করেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে তার, স্ক্রিমিং হয়েছে তার প্রথম ওয়েব সিরিজ বাজি। অভিনয় করলেও গানের প্রতি সবসময় ভালোবাসা তাহসান খানের। একাধিক সাক্ষাৎকারে গানের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন তিনি। গান ও অভিনয় নিয়ে ব্যস্ত তাহসান দুঃসংবাদ ভক্তদের দিলেন। কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তিনি। হেটেরোটোপিয়া নামের এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। এ সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়, কমে যায় গান গাওয়ার মনোবল। 2018 সাল থেকে এ সমস্যার শুরু, সে কারণে আগের মতো এখন আর আগের মতো গান গাইতে পারছেন না। তাহসান জানান, ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কিত তিনি। চলছে কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। 15 জুলাই সোমবার কোপার ফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়া, ইউরোর ফাইনালে স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে নামবে এই দুই টুর্নামেন্টের। কোপাতে শেষের প্রহর গুনছেন লিওনেল মেসি, আরেকদিকে তারই মতো লা মাসিয়া থেকে উঠে আসা লামিন ইয়ামাল ইউরোতে হয়ে উঠেছেন বড় তারকা। বর্তমান বাস্তবতায় কিংবদন্তি মেসির বিপক্ষে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইয়ামালের।
তিনিও তাই আশায় আছেন স্মরণীয় এক লড়াইয়ের। ইয়ামালের স্পেন যদি ইউরোকাপ জেতে আর ওদিকে মেসির আর্জেন্টিনা যদি আরেকবার জিতে নেয় কোপা, তাহলে এই ম্যাচ বাস্তব হতে পারে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকান মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যকার বিশেষ ম্যাচ ফিনালিসিমা যৌথভাবে আয়োজন করে কনমেবল ও উয়েফা। স্পেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে স্বপ্ন পূরণ হয়ে যাবে ইয়ামালের। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমির। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.